গত তিন দিনের মেগার বৃষ্টির দাপটে সারা দেশ থেকে দাবাধ বিদায় নিয়েছে মানুষ একটু স্বস্তি পেয়েছে এখন শুরু হচ্ছে কালবৈশাখী দাপট আজ সোমবার দুপুর থেকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওই বাতাস দেশের মধ্য অঞ্চলের দিকে এগিয়ে আসছে আজ রাতের মধ্যে ঝড়টি রাজধানীর দিকেও এগিয়ে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়ে দিব কালকে দেশে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন তবে চলুন দেখা নেওয়া যাক কালকে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে আজ সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দমকা হওয়ার কিছুটা বৃষ্টির দাপট থাকতে পারে আগামী কাল সকাল থেকে আবারও রোদ বেড়ে গিয়ে গরম কিছুটা বাড়তে পারে দুই দিন এ ধরনের আবহাওয়া থাকার পর বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে এর মধ্যে আজ থেকে আগামী কয়েকদিন বর্জ্যপাত থাকতে পারে বিশেষ করে হাওর এলাকা বর্জ্যপাত পরিমাণ বৎসরে এই সময়টায় বেশি থাকে আগামী কয়েকদিন বর্জ্যপাত বেশি থাকতে পারে এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এরই মধ্যে মেঘ বৃষ্টি ও দমকা হাওয়া শুরু হয়ে গেছে বিকেল থেকে রাতের মধ্যে রাজধানীর কয়েকটি স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে তবে আগামী দুই দিন গরম বাড়তে পারে